হ্যালো ফ্রেন্ডস, লিবেটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্লেসমেন্ট চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যারা ম্যাকআউটের এই 2021 সালে যারা এনসিএতে অ্যাডমিশন নিয়েছো, যারা ফার্স্ট সেমিস্টারে আসো, তাদের আমি একটু মানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই। যে দেখো, যারা মোটামুটি মানে বিটেকে আছে বা বিসিএ পড়ছে বা ম্যানেজমেন্ট পড়ছে, এমবিএ, বিবিএ, বিসিএ, এই স্টুডেন্ট যারা রয়েছে ম্যাক আউটে, তাদের কিন্তু এই মাসে মানে যেটা আমাদের বলবো এই 2021 সালের যেটা মার্চ মাস, তাদের কিন্তু পরীক্ষা হয়ে গেল, তাদের কিন্তু পরীক্ষা হলো, পরীক্ষা মানে কন্ডাক্ট হয়েছে, ম্যাক আউট করেছে, এটা অনলাইন পরীক্ষাই হয়েছে, অনলাইন ইনভিজিলেশন কিন্তু এখানে খুব কড়াকড়িভাবে হয়েছে। তা এমসিএ যারা ফার্স্ট সেমিস্টার আছো, তাদের কিন্তু আমি বলবো তাদের পরীক্ষাটা আপাতত কিন্তু হোল্ড আছে, তাদের সবে অ্যাডমিশন হয়েছে, কাউন্সিলিং হয়েছে, মানে 2021 সালে জানুয়ারি মাসের যারা মানে এর পরের দিকে যারা অ্যাডমিশন নিচ্ছে, তো তাদের আমি বলবো তারা কিন্তু অনেকে কিন্তু বসে আছে, তারা কিন্তু ভাবছে যে তাদের কিন্তু পরীক্ষাটা এখন কবে হবে তারা সেইটা এখনো বুঝতে পারছে না, সেটা তার জন্য তারা কিন্তু টিউশন ছাড়া কিন্তু বসে আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি, এমসিএ সেকেন্ড সেমিস্টারে কিন্তু প্রায় 5টা পেপার কিন্তু তোমাদের কিন্তু থাকবে, ইনক্লুডিং ইলেকটিভ, 4টে কম্পালসারি পেপার আর একটা কিন্তু ইলেকটিভ থেকে কিন্তু চয়েস করতে হবে, তোমরা সিলেবাসটাও কিন্তু নেট থেকে দেখতে পাবে। ফার্স্ট সেমিস্টারে এই 4টে পেপারের মধ্যে যদি কেউ বাই চান্স একবার সাপ্লি পাও, সেই লোড কিন্তু গিয়ে আবার অ্যাড হবে সেকেন্ড সেমিস্টারে, তখন কিন্তু 5টা পেপার আছে, 5টা পেপারই কিন্তু খুব ক্রিটিক্যাল পেপার। তো আমি আবার বলছি, তোমরা সাবধান হও, ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমরা রীতি মতো ভালো করে পড়াশোনা স্টার্ট করো, ওই কলেজ হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন পরীক্ষা, তো ব্যাপারটা ইজি, নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু তোমরা ভেবো না। আমাদের এটা বলার উদ্দেশ্য এটাই, তোমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখো, যদি সাপ্লি এসে যায় তাহলে কিন্তু ভীষণ মুশকিলে পড়ে যাবে। তো আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু হাতে একটু হলেও কিন্তু তোমরা সময় পাচ্ছ, কারণ আমাকে অনেকে মানে ওই যে পরীক্ষাটা ডিক্লিয়ার হলো মার্চ মাসে, তখন কিন্তু অনেকে ভয় পেয়ে ফোন করেছিল, তারপরেই কিন্তু তারা দেখলাম চুপচাপ হয়ে গেছে। তো আমি বলতে চাইছি, যারা এমসিএ তে এবারে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট সেমিস্টারে, কলেজে তোমাদের ক্লাস হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তোমরা যদি কেউ মনে করো টিউশনের দরকার আছে, বা সেটা আমাদের ইনস্টিটিউটেই যদি তোমরা নিতে হবে টিউশন, তার কোনো মানে নেই, তোমরা কিন্তু একজন প্রফেশনাল টিচারকে কিন্তু ইমিডিয়েটলি কনসাল্ট করো, যাদের অসুবিধা হচ্ছে। কেননা ফার্স্ট সেমিস্টারে অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস অফ এমসিএ, ম্যাক আউট ইউনিভার্সিটিতে যেটা হয়েছে, সেটা কিন্তু মানে 2 বছরের কোর্স, আর ফার্স্ট সেমিস্টারে কিন্তু মানে ভাইটাল 4টে পেপার আছে, 1 নম্বর পাইথন প্রোগ্রামিং আছে, 2 নম্বর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে, 3 নম্বর RDBMS আছে, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, 4 নম্বর ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, আরো ইলেকটিভ আছে, আমি সেইগুলোতে যাচ্ছি না। এই 4টে পেপারে কিন্তু তোমরা যদি সিরিয়াসলি না পড়ো, তাহলে কিন্তু তোমরা কিন্তু সাপ্লি কিন্তু পেয়ে যেতে পারো, আমি কিন্তু এটা বলে দিলাম। কেননা খুব বেশি সময় আমরা হাতে পাবো এটাও না, এখন কিছুটা সময় আমাদের হাতে আছে, তাই তোমরা লেট না করে তোমরা কিন্তু এটা পড়া শুরু করো, কারণ এই 4টে পেপারের লোড কেউ একা সামলাতে পারবে বলে আমার কিন্তু মনে হয় না। 4টে পেপার কিন্তু হেভি লোডেড পেপার, এই 4টে পেপারের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করতে হবে, কারণ এটা মাস্টার ডিগ্রি, বিসিএ তে ওই একটা ক্যাজুয়াল ভাবে পড়লাম সেইগুলো সেই পড়া এখানে চলবে না, এখানে কিন্তু এমসিএ মাস্টার ডিগ্রি, এখানে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তো সেই হিসেবে আর এমসিকিউ কোশ্চেনে অ্যান্সার করা কিন্তু আরো কঠিন, প্রপার কনসেপ্ট যদি না থাকে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাই এটা আমাদের খুব আমার বলার বিষয় ছিল, আমি এর আগেও এমসিএ নিয়ে বলেছি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের, আবার ওই জন্য বলছি হাতে যেটুকু এখনো সময় আছে, কেননা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যদি ডিক্লিয়ার করে দেয়, তাহলে কিন্তু খুব বেশি সময় আমরা হাতে পাবো না। আর অনেকেই কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ড নেই, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, তারাও কিন্তু এমসিএ তে ভর্তি হয়, তারা কিন্তু আরো বেশি মুশকিলে পড়বে। তো সেটাই আমি বলছি, তোমরা কিন্তু মানে ইমিডিয়েটলি পড়াটা শুরু করো, এবং কোনো না কোনো টিচারের সঙ্গে কিন্তু তোমরা কনসাল্ট করো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমাদের যদি ভিডিওটা তোমার ভালো লাগে, তোমরা তাহলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর টিউশনের জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।